হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য যে ডিজাইনটা নিয়ে এসেছি, মেন গেটের ডিজাইন, এই মেন গেটের ডিজাইনটা কীভাবে শাটারিং করবেন, কীভাবে রড বাইন্ডিং করবেন, কীভাবে কংক্রিট করবেন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেবো। ভিডিওটা লম্বা হতে পারে, টেনে যাবেন না, ভিডিওটা পুরো দেখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনাদের শুরু করতে হবে, দেখুন এই যে এটা হচ্ছে বাড়ির ভিট লেভেল, আর দরজার চওড়া আছে 5 ফুট আর হাইট আছে 6.5 ফুট, বোঝা গেল। এবার এই যে ওয়ালের বাইরে ফেস থেকে এই 5 ইঞ্চি পিলারের বাইরে ফেস, এটা আপনার 5 ফুট আছে, 5 ফুট আগানো আছে। এবার এই দরজাটা আপনার 5 ফুটের ছিল, যখন আর কি এই কলমটা এখানে দাঁড় করাতে হবে, এই দরজার ভেতরের ফেস এখান থেকে ঠিক 10 ইঞ্চি টেনে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পরে ঠিক সেন্টার করে এই পিলারটা দাঁড় হবে। তার মানে বোঝা গেল যে আপনার এই যে কোবলা রয়েছে, কোবলা থেকে 2.5 ইঞ্চি কেটে এই পিলার দাঁড়াবে, এদিকেও সেম তাই হবে। যদি এটা এই দরজার ভেতর ভেতর 5 ফুট থাকে, তাহলে এই পিলারের ভেতর ভেতর 5 ফুট 5 ইঞ্চি থাকবে, 2.5 ইঞ্চি করে কুবলা দেখাবে। এই পিলারটা দাঁড় করাতে হবে। দাঁড় করানোর পরে এই পিলারটা মাটি থেকে এই যে ভিট লেভেলটা রয়েছে, ভিট লেভেল থেকে 3 ইঞ্চি ডাউন করে এই পিলারটা ঢালাই করতে হবে। ঢালাই করার পরে এইবার এই ভিটের ওপর থেকে এই শাটারিংটা আসবে, এদিকেও তাই শাটারিংটা করতে হবে। এইটাকে এই যে 5 ইঞ্চি পিলার আছে তার থেকে সামনে 3 ইঞ্চি আগে রাখতে হবে। রাখার পরে আর এটা আপনার 10 ইঞ্চি চওড়া হবে আর কংক্রিট থিকনেস হবে 3 ইঞ্চি, এটাকে ঢালাই করতে হবে, এটা বসার জায়গা হবে। আর যখন এই কলমটা দাঁড় করাবেন, ফাউন্ডেশন যখন করবেন, এটা আর কি মাথায় সেরকম লোড নেই, আপনি নিচে 2x2 একটা পকেট কাটতে হবে, হাইটও ডিপও করতে হবে 2 ফুট করে, একটা আটের জালি 5 ইঞ্চি সেন্টার আটের জালি বেঁধে তারপরে 4 পিস আটের রড দিয়ে দাঁড় করাতে হবে, 6 ইঞ্চি সেন্টার রিং। আর নিচে যে প্লেটটা ঢালাই করবেন, ইট দিয়ে সোলিং পাতি নেবেন, তারপরে 6 ইঞ্চি গোড়াই ঢালাই করতে হবে, তারপরে কলমটা দাঁড়িয়ে যাবে, 3 ইঞ্চি করে কুবলে দেখানো যাবে। আর 10 ইঞ্চি ঢালাই করলে কী হবে, এখানে এসে সেম হয়ে যাবে। তাহলে এটা বুঝাতে পারলাম। এবার চলে আসি ওপরে, এইটা ভিট লেভেল, এটি ভিট লেভেল থেকে কলমটা 3 ইঞ্চি ডাউন ঢালাই করতে হবে। করার পরে এই প্লেটটা ঢালাই করতে, বসার জায়গায় প্লেটটা ঢালাই করতে হবে, করলেই ভিট লেভেল চলে আসবে। এবার আপনাকে এই প্লেট দুটো দাঁড় করাতে হবে। এই প্লেট দুটো আপনার 5x5 পিলার, এটাকে এই ভিট লেভেল থেকে দেখুন এই লিংটনের বটম লেভেল 6.5 ফুট আছে, আর এটাকে 6.5 ফুট থেকে 3 ইঞ্চি ডাউন করে ঢালাই করতে হবে, এদিকেও 3 ইঞ্চি ডাউন করে ঢালাই করতে হবে। এটা ঢালাই করে নিলেন, নেওয়ার পরে এবার ওই ওয়ালের ফেস থেকে এই পিলার পর্যন্ত, এই ওয়ালের ফেস থেকে এই পিলার পর্যন্ত শাটারিং করতে হবে। করার পর এদিকে একটা টানা শাটারিং, সামনেটা ওই একই লেভেলে টানা, সামনেটা শাটারিং করতে হবে। করার পরে এবার দেখুন সামনে এটাকে প্রথম 10 ইঞ্চি আগাতে হবে, এটা স্টেপ আছে, তারপর 4 ইঞ্চি হাইট দিতে হবে, আবার 10 ইঞ্চি আগাতে হবে, 4 ইঞ্চি হাইট দিতে হবে, এটাকে 6 ইঞ্চি আগাতে হবে, এদিকেও সেম 10 ইঞ্চি আগাতে হবে, 4 ইঞ্চি হাইট দিতে হবে, 10 ইঞ্চি আগাতে 4 ইঞ্চি হাইট দিতে হবে, এবার এটা 6 ইঞ্চি আগাতে হবে। আগানোর পরে এবার দেখুন এখানে হালকা একটা রাউন্ড আছে, এই রাউন্ডের ক্ষেত্রে এখানে আপনি 10 ইঞ্চি জায়গা নিতে হবে, এইখানটা আপনারা 10 ইঞ্চি জায়গা নেবেন। নেওয়ার পরে এর উপরে দেখুন এটা ভি কাটিং করতে হবে, এটা এইটুকু বালি মশলা দিয়ে করতে হবে। প্রথমে আপনাদেরকে এই প্লেন শাটারিংটা করে নিতে হবে, নেওয়ার পরে এই 4 ইঞ্চি কাটটা মেরে আবার একটা তুলি চড়াতে হবে, এখানে 4 ইঞ্চি কাট মেরে আবার একটা তুলি চড়াতে হবে, তো চড়ানোর পরে তারপরে উপরে এটা বালি মশলা দিয়ে করতে হবে। এটা করে নিলেন, নেওয়ার পরে এই ডিজাইনটা দেখুন দুই দিকেই ভিট লাগানো যায়, কিন্তু এটা এই ডিজাইনটা একদিকে শুধু ফ্রন্ট সাইডে লাগানো আছে, এটা 1 ইঞ্চি ভিট, 3টে ভিট লাগানো আছে, 3টে ভিট 1 ইঞ্চি করে এই সাইড থেকে পুরোটাই আর কি ভিটে ঘুরছে। এবার এটা কমপ্লিট হলো,
হবার পরে এইবার দেখুন এই 3 ইঞ্চি ঢালাই কমপ্লিট আর কি কংক্রিট করার পরে দেখুন লিংটন লেভেল এটা হয়ে গেছে, এটা 6.5 ফুট হাইট হবে। তারপরে আপনাকে এই এই ঢালাইয়ের টপ লেভেল থেকে ভিচালের বটম লেভেল অবধি 6 ইঞ্চি হাইট করে প্লাটটা তুলে নিতে হবে, এদিকে এই কলমটা তুলে নিতে হবে। এই কলমের তুলে নিলেন, নেওয়ার পরে এইবার ওপরের ভিচালটা করতে হবে, ওপরের এই ভিটা আপনাদের করতে হবে। এবার এটার জন্য কী করতে হবে, আপনারা এটা টমা শাটারিংও করে নিতে পারেন, কিংবা এখানে আর এখান থেকে এই পর্যন্ত 1.5 ফুট চওড়া করে এটা শাটারিং করে নিতে হবে। করে নেওয়ার পরে মিডিলের এরকম রানার খাটিয়ে সেন্টার করে এটাকে ভি শাটারিং করতে হবে। এবার এইটা যখন শাটারিং হয়ে গেল, এবার এই প্লেয়ারের সাইড থেকে যে প্লেয়ারের আউট ফেস থেকে এদিকে প্লেয়ারের আউট ফেস থেকে আর প্লেয়ারের ভেতরের ফেস আর এই ভিচালের কর্নার এক থাকবে, এদিকে প্লেয়ারের ভেতরের ফেস আর ভিচালের কর্নার এক থাকবে। বিল্ডিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবার এই কলমের আউট ফেস থেকে এই যে চালের যে কানটা বেরিয়েছে, এই চালের কলমের আউট ফেস থেকে চালের কানটা বেরিয়েছে, এটাকে মিনিমাম আপনি এদিকে 1 ফুট রাখতে হবে, 10 ইঞ্চি থেকে বিট শুরু করতে হবে, এদিকে তো 10 ইঞ্চি থেকে বিট শুরু করতে হবে, যাতে এই জলটা এই নিচের প্লেটে না পড়ে। দেওয়ার পরে এই ভিচালটা শাটারিং করতে হবে। এইবার আপনার এই ডিজাইনটা ভিচালের ডিজাইনটা কতটা হাইট রাখবেন, এইটা দেখুন 7 ফুট লিংটনের ওপর থেকে হাইটটা হচ্ছে, লিংটনের ওপর থেকে হাইটটা হচ্ছে, মিনিমাম 1.5 ফুট হাইট দেবেন। বেশি হাইট দিলে আবার খাড়া হয়ে যাবে, আর বেশি কম দিলেও বসে যাবে আর কি, দেখতে ভালো, মানে 1.5 ফুট হাইট দেবেন। দেওয়ার পরে এটাকে দেখুন মুখে 3টে বিট আছে, এটাও 1 ইঞ্চি বিট 3টে আছে। দিয়ে এবার কংক্রিট করতে হবে। ডিজাইনটা কি খুবই সুন্দর, থার্মোকল এখনও পুরো খোলা হয়নি, আর এই প্লাস্টার রঙের পরে খুবই ভালো লাগবে। আর এই দেখুন এই গ্যাপটা নিচের যে ডিজাইনটা উপরের ডিজাইন মিডিল গ্যাপটা গ্যাপই থাকবে, এটা ইট দিয়ে ভরাট করলে হবে না, গ্যাপই রাখতে হবে। এইবার রড বার্নিংয়ের কথা বলি, প্রথমে চলে আসি পিলারটা, এই পিলারে এই পিলারে 4টে 8mm রড দেবেন, 4টে করে 8mm রড, আর 6mm রিং দেবেন 6 ইঞ্চি সেন্টারে। আর নিচে যে এই যে পিলারটা বসার জায়গা যে ঢালাই করা আছে এইখানটাই মেনবারও 8mm দেবেন, বাইন্ডারও 8mm দেবেন। এবার চলে আসি এই ডিজাইনটাই, এটাকে এই ওয়াল থেকে কলম অবধি আপনি 8 রড দেবেন, এই ওয়াল থেকে কলম অবধি 8 রড দেবেন, বাইন্ডারও 8 দেবেন আর মেনবারও 8 দেবেন। আর ভিট যে রডটা বসবে আগে রডটা ব্যান্ড করে ভি টাইপের করে নিতে হবে, উপরে বসাতে হবে, এটা 6 ইঞ্চি সেন্টারে দেবেন, এটা 8 রড দেবেন আর বাইন্ডারও 8 রড দেবেন। রড বার্নিং শেষ হলো। এবার ঢালাই দেখুন, এটা 5 পাঁচ ঢালাই হচ্ছে প্লাটটা, এটা থিকনেস 3 ইঞ্চি আছে, এটা আবার 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি ঢালাই হবে। এর মশলাটা কী কী হয় মিশাবেন দেখুন, মশলা মিশাবেন হচ্ছে 3-2-1। সবসময় ডিজাইনের ক্ষেত্রে একটা জিনিস ফলো রাখবেন, 3-2-1 মশলা করতে হবে, 3টে পাথর 2টো বালি। এবার এর মধ্যে বিষয় আছে, 2 টিনে মাপ নেবেন সবসময়, 2 টিন 5/8 পাথর, 1টিন হচ্ছে 1/2 ইঞ্চি, তাহলে 3 টিন পাথর হলো, আর 2 টিন বালি আর 1টিন সিমেন্ট। আর যদি বস্তা হিসেবে যাই, 2 বস্তা 5/8, 1 বস্তা 1/2 ইঞ্চি, 2 বস্তা বালি, 1 বস্তা সিমেন্ট, তাহলে বুঝা গেল। আর বিল্ডিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করুন, আর ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে যাওয়া যাক, পরবর্তী ভিডিওতে দেখা হবে।